আমি চট্টগ্রাম চলচ্চিত্র প্রদর্শক সমিতির একজন সভাপতি। এই সিনেমা হলটা 1927 এর হল। আমি এই সিনেমা হলের ঐতিহ্যটা এখনো ধরে রেখেছি। এইরকম নোলকের মতো আরো বই আমরা আশা করব, নোলকের মতো বই আরো যাতে হয়, দর্শকরা যারা এনজয় করতে পারে। আজকে আমি দেখলাম দর্শকদের যে উৎসব যেভাবে জমে গেছে আমার হলে, আশা করব আগামীতে আরো হবে। আমি আরেকটা রিকোয়েস্ট করব, যাতে ভিডিও পাইরেসিটা বন্ধ করে, তাহলে সিনেমা হলগুলো আমাদের আমাদের চট্টগ্রামে অন্তত 25টা সিনেমা হল ছিল, যাইতে যেতে মাত্র 2-3টা সিনেমা হল আছে। আমি আশা করব প্রত্যেক চলচ্চিত্র প্রদর্শন এবং আমরা তো আমি চট্টগ্রাম চলচ্চিত্র প্রদর্শন সমিতির পক্ষ থেকে আপনারা আছেন, যারা আমাদের চলচ্চিত্র মধ্যে আছেন, তারা এইভাবে নোলকের মতো আরও সুন্দর সুন্দর বই দর্শককে উপহার দেবেন। আশা করি আগামীতে দর্শক দিনের পর দিন বাড়তে থাকবে, কমবে না, আগের আগের সেই পরিবেশ ফিরে আসবে আশা করি। আমি সাদ হোসেন, চিটাগং সিনেমা প্যালেস মুভির ওনার, ওয়ান অফ দ্য ডাইরেক্টর। আমাদের এবার ঈদে নোলক মুভিটা এসেছে। নোলক মুভিটা লাইক একটা ফ্যামিলি ওরিয়েন্টেড মুভি, এরকম মুভি আরও হওয়া উচিত। ফ্যামিলি ওরিয়েন্টেড মুভি হলে মাও আসবে, বাবাও আসবে, ছেলেও আসবে, দর্শকও বাড়বে, অ্যান্ড গুড মুভি হওয়া উচিত। আমাদের মতো নিউ বিজনেসম্যানরা তাহলে আরও আসার সাহস পাবে। আমরা তো বাবার হাত, বাবার ব্যবসাটা করতে চাই, বাট ভালো মুভি হলে আমরা ব্যবসাটা করতে ইচ্ছা। এরকম মুভি হলে শুধু ঈদে নয়, প্রতি 2-3 মাস পর পর একটা মুভি আসা উচিত। তাহলে আমার মুভি থাকলে আমার সিনেমা থাকবে, আর আর দর্শকের রেসপন্স ভালো, আপনারা দেখতেই পারতেছেন দর্শকের রেসপন্স খুবই ভালো, আর আমরা আরও ভালো চাই।